হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আবারও চলে এলাম। আজকের প্রোডাক্টটি হচ্ছে একটি হোয়াইটনিং লোশন, আর এটি হচ্ছে টমেটো হোয়াইটনিং লোশন। এই লোশনটিতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, কী কী বেনিফিটস আপনারা থেকে পাচ্ছেন, অ্যান্ড কতটা স্কিনকে ময়শ্চারাইজ করবে, আর কতটা আপনার স্কিনকে ভালো রাখবে, আর কীভাবে ইউজ করতে হবে, কীভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিব। আর সেই জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকে ভিডিওটি। আজকে যে প্রোডাক্টটি আমার সামনে আছে সেটির নাম হচ্ছে টমেটো লোশন। তো ভিউয়ার্স, এটি কিন্তু টমেটো হোয়াইটনিং লোশন। আপনারা জানেন যে স্কিন হোয়াইটনিং এর জন্য কিংবা যাদের স্কিনে হচ্ছে সান ট্যান পড়েছে, তারা অনেকেই আছেন যারা টমেটো সুদিং জেল ইউজ করে থাকেন কিংবা টমেটোর যে বিভিন্ন রকমের প্যাক ইউজ করে থাকেন। হোয়াইটনিং এর জন্য কিন্তু টমেটো অনেক অনেক ভালো কাজ করে। আর এখন হচ্ছে এটি একটি লোশন নিয়ে এসেছি, এটি একটু হোয়াইটনিং লোশন। যদিও শীত চলে এসেছে, শীতের জন্য কিন্তু সবার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে, তো যাদের স্কিন অনেক বেশি ড্রাই হচ্ছে তারা তো ইউজ করবে না, কিংবা অনেকেরই থাকে যে শীতের জন্য সবারই কিন্তু কম বেশি লোশন ইউজ করতে হয়। তো কিছু কিছু লোশন আছে যেগুলো হচ্ছে একটু চিটচিটি থাকে, একটু হচ্ছে অয়েলি অয়েলি থাকে, বাট এই লোশনগুলো যেটা করবে আপনার স্কিনটাকে একদমই চিটচিটি করবে না, অয়েলি করবে না, আর বরঞ্চ এটি ইনস্ট্যান্ট আপনার স্কিনের সাথে মিশে যাবে, আর একটি হোয়াইটনিং আপনাকে লুক দিবে। এটি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এটি আপনাকে স্কিনটাকে ময়শ্চারাইজ করছে, গ্লোয়িং করছে, সফট করছে, টান টান করছে, সাথে যেটা করছে আপনি একটা ফর্সা লুক পাচ্ছেন। যেহেতু আপনি একটা লোশন ইউজ করছেন, এটা অনেক বড় একটি প্লাস পয়েন্ট যে আপনি লোশন ইউজ করছেন আর সেটি থেকে আপনি ফর্সা ভাব পাচ্ছেন, যেটা কিনা আপনার রেগুলার যে লোশনগুলো আছে, যেসব লোশনগুলো রেগুলারলি আমরা মার্কেটে পেয়ে থাকি আমাদের হাতের কাছে, সেগুলো কিন্তু শুধুমাত্র আপনাকে স্কিনটাকে সফট করছে, ময়শ্চারাইজ করবে। কিছু কিছু লোশন আছে যেটা কিনা আমরা স্কিনটাকে ঠিক মতো সফট পর্যন্ত করবে না, ময়শ্চারাইজারটা অনেক কম থাকে। তো এটাতে কিন্তু এই প্রোডাক্টগুলোতে সেরকম না, এই লোশনটা হচ্ছে আপনাকে যেরকম আপনাকে স্কিনটাকে ময়শ্চারাইজ করছে, সফট করছে, সেরকম কিন্তু এতে আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে একটি সফট স্কিন পাচ্ছেন, হোয়াইটনিং স্কিন পাচ্ছেন, ফেয়ারনেস পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখানে লেখা আছে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এতটা অবভিয়াসলি টমেটো দেওয়া আছে, টমেটো নিজের থেকে করা হয়েছে, সাথে কিন্তু আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। আর এটার আরেকটা অনেক বড় প্লাস পয়েন্ট, অনেক বড় একটি বেনিফিটস বলতে পারে যে এটি হচ্ছে SPF 60 PA। এটি হচ্ছে আপনার এখানে SPF 60 আছে, 60 মানে হচ্ছে 60, অনেক বেশি SPF দেওয়া আছে এতে, যেটা হচ্ছে আপনি নিশ্চিন্তে এটি অ্যাপ্লাই করে রোদে বেরোতে পারেন, যে কোনো আপনি হচ্ছে এটা ইউজ করে রোদে যেতে পারবেন। অন্যান্য লোশনগুলো থাকে যেগুলো হচ্ছে হোয়াইটনিং লোশন, রোদে ইউজ করা যায় না, বাট এটি কিন্তু সেরকম না, এটি আপনি দিনে রাতে যে কোনো সময় এটি অ্যাপ্লাই করতে পারবেন, আর এটি ইউজ করে কিন্তু আপনি নিশ্চিন্তে বাইরে যেতে পারছেন। সো এটা অনেক বড় একটি প্লাস পয়েন্ট। আর আমাদের বাংলাদেশের যে ওয়েদার, সেই ওয়েদারে যে হচ্ছে আমাদের যেরকম রোদ পড়ে, সেই রোদের যে তাপ, তাতে করে কিন্তু আমাদের জন্য SPF হচ্ছে আপনার 20-25 হলেই অ্যানাফ, কিংবা সর্বোচ্চ 30 হলেই অনেক বেশি, বাট এখানে হচ্ছে 60 আছে, যেটা আপনার স্কিনের জন্য অনেক অনেক ভালো। এটা যদি কেউ ইউজ করে বাইরে যান, তার বডিতে হচ্ছে সানটাইন পড়বে না, যেহেতু আপনার শীতের রোদটা জানেন, যদিও শীতের রোদটা অনেক কম সময় থাকে, বাট তারপরে কিন্তু অনেক বেশি প্রখর একটা রোদ থাকে। তো যারা হচ্ছে শীতের মধ্যে আপনারা যারা এটা অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনারা এটা চাইলে কিন্তু আপনারা গরমে ইউজ করতে পারেন, যেহেতু এটা চিটচিটে ভাব আনছে না বডিতে। সো এটি শীতে শুধু না, আপনার সারা বছর এটি অ্যাপ্লাই করতে পারবেন বডিতে। আর এটি অ্যাপ্লাই করতে পারবেন কারা কারা, সেটা তো আমি অবশ্যই একটু পরে বলে দিচ্ছি, আপনার সাথে থাকুন। এখানে কিন্তু 99% টমেটো আছে, ঠিক আছে, 99% হচ্ছে টমেটো এক্সট্রাস আছে এতে, যাতে করে আছে আপনার স্কিনটাকে সূর্যের পুরার দাগ আছে সেটা থেকে রিমুভ করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, সফট করবে, অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি হোয়াইটনিং দিবে। আর এটা হচ্ছে আপনার 250 ml আছে, এখানে 250 ml হচ্ছে আপনার এই লোশনটিতে আছে। এই হচ্ছে প্যাকেজিংটা আমি দেখে দিলাম, অনেক সুন্দর একটা প্যাকেজিং, আর এখানে এক্সপায়ার ডেটটা আছে 2019 হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, আর 2021 হচ্ছে এটি মেয়াদ চলে যাবে, আপনার এক্সপায়ার ডেট হচ্ছে 2021। তো এটি কিন্তু আপনারা ইউজ করার জন্য 3 বছর সময় পাচ্ছেন, এটি ইউজ করার জন্য 3 বছর আপনারা রেখে এটি ইউজ করতে পারবেন। চাইলে আপনারা এই বছর নিয়েছেন বাট আপনার শেষ হয়নি, এটা কিন্তু রেখে দিতে পারবেন, আগামী বছর আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটি মেড ইন হচ্ছে এটি থাইল্যান্ড, এটি মেড ইন থাইল্যান্ড, এটি থাইল্যান্ডের একটি বিখ্যাত একটা ব্র্যান্ডের লোশন, আর এই লোশনটি কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করবে বডি হোয়াইটনিং এর জন্য। তো এই হচ্ছে লোশনটি, আমি এখন ওপেন করে দেখাচ্ছি, দেখতেও কিন্তু ভীষণ প্রিটি, এটা দেখতে কিন্তু জাফরান কালারের, এটা হচ্ছে একটু অরেঞ্জ কালার টাইপের হবে লোশনটা, যেটাকে আমরা অনেকে জাফরান কালার বলে থাকি, জাফরান টাইপের একটু কালার হবে। তো এই হচ্ছে লোশনের কোড, পুরোটা জার, তো এইটা হচ্ছে আপনার লোশনের জারটা, এখানে কিন্তু আপনার কিউআর কোড দেওয়া আছে, মেড ইন থাইল্যান্ড লেখা আছে, কী কী ইনগ্রিডিয়েন্টস সেটাও এখানে লেখা আছে। তো এই হচ্ছে এটার ঢাকনাটা, ঢাকনাটা একদম সাদা কালারের হবে,
এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপেন লিখা আছে। তো যেখানে ওপেন লিখা আছে এখানে আপনাদেরকে হচ্ছে এরকম করে এইদিকে যখন আপনারা ঘোরাবেন, এটা যখন এখানে ধরে যখন এইদিকে যখন ঘোরাবেন মাঝখানে এটা চাপ দিয়ে ধরে এখানে ঘোরাতে হবে, দেন এখানে ওপেন লিখা আছে এদিক থেকে কিন্তু খুলে যাবে। যখন আপনারা এটা লাগাতে যাবেন তখন কিন্তু চাপ দিয়ে ধরে এদিকে যদি ঘোরান, এই পাশে ঘোরান, তাহলে কিন্তু এই পাশে ঘোরালে এখানে এরো চিহ্ন দেওয়া আছে, এই পাশে ঘোরালে হচ্ছে আপনার এটা আবার হচ্ছে বন্ধ হয়ে যাবে, যদি ওপেন করার পরে বন্ধ করার কোনো দরকার পড়ে না। সো এই হচ্ছে আপনার লোশনটা। তো এই লোশনটা আরও বেটার রেজাল্ট কী করে পাবেন সেটা এখন আমি আপনাদেরকে বলবো। এটা ইউজ করার পাশাপাশি আপনারা যদি এটার সাথে অন্য একটি প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু এটার রেজাল্টটা আপনার অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো সেই জন্য আপনারা কী ইউজ করতে পারেন এটার সাথে, সেটা হচ্ছে আপনারা এর সাথে ট্রাই করতে পারেন বিসি সিরাম। আপনারা জানেন যারা হচ্ছে লোশন ইউজ করেন তারা নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে যারা লোশন হোয়াইটনিং লোশন ইউজ করছেন, বিসি সিরামটা হচ্ছে স্কিনের বিসিটা হচ্ছে বিসি মিনস হচ্ছে আপনার ভিটামিন সি সিরাম। তো ভিটামিন সি যে ইঞ্জেকশনটা এটা একটা সিরাম, এখানে যেখানে এই সিরামটা হচ্ছে 2 ml করে থাকে পার ইয়াতে, 10টা সিরাম থাকবে এটার মধ্যে, টোটাল 10টা সিরাম থাকে একটা প্যাকেটের মধ্যে। তো আপনারা চাইলে পুরো প্যাকেটটা নিয়ে নিতে পারেন, যেহেতু শীতের সময় রেগুলার তো লোশন আপনারা ইউজ করবেনই, তো কিংবা আপনারা চাইলে এরকম একটা একটা করে নিতে পারেন। তো এখানে একটা লোশনের জন্য 3টা সিরাম লাগবে, এখান থেকে আপনারা এরকম 3টা সিরাম হচ্ছে একটা লোশনের মধ্যে অ্যাড করে দিবেন। অ্যাড করার নিয়মটা একদম সিম্পল, প্রথমত এখান থেকে এটা ভেঙে দিতে হবে, এই সাদা যে দাগটা আছে এখান থেকে ভেঙে নিয়ে ভিতরে যে সিরামটা আছে এটা পুরোটা হচ্ছে এটা আমাদের ঢেলে দেবেন। এরকম 3টা ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে এরকম করে শেক করে নেবেন, 1 ঘন্টা পর থেকে এটি অ্যাপ্লাই করা স্টার্ট করবেন। ফুল বডিতে অ্যাপ্লাই করা যাবে, এটি দিনে রাতে যে কোনো সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেক অনেক ভালো কাজ করবে। যদি আপনারা চান তাহলে অবশ্যই লোশনটির সাথে এই প্রোডাক্টটি অ্যাড করে নিতে পারেন, তাহলে রেজাল্টটা অনেক ভালো আসবে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে যখন আপনারা লোশন ইউজ করছেন যে কোনো ফেয়ারনেস লোশন ইউজ করবেন তার সাথে যেন বিসি সিরামটা অ্যাড করা যায়। তো ভিটামিন সি কিন্তু আমাদের বডি হোয়াইটনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে, যেহেতু এটা টমেটো, টমেটোতে ভিটামিন সি আছে, সো দুইটা মিলে কিন্তু কম্বিনেশনটা অনেক বেটার হবে আর রেজাল্টটা অনেক ভালো আসবে। সো যদি ভিউয়ার্স আপনারা কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেস করতে চান, নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার যেই নাম্বারটি আছে সেখানে ফোন করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ সিক্রেট বিউটির ফেসবুক পেজে এসে কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন ফ্রেন্ডদের সাথে, আর কমেন্ট করে জানান কেমন লেগেছে। কারণ আমাদের যে প্রতি সপ্তাহে যে কমেন্ট যারা করবেন আপনাদের সেই কমেন্ট থেকে 10টা সেরা কমেন্ট নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করে প্রতি রবিবার রাত 12টায় আমরা আপলোড করব, সেখানে আপনাদের নাম সহ উল্লেখ করা থাকবে। আর যে সবার প্রথমে যে ভিডিওটা হবে, প্রথম যে ফার্স্ট যে কোয়েশ্চনটা হবে সেই তাকে কিন্তু আমরা উইনার ঘোষণা করব, সবচেয়ে বেস্ট যে প্রশ্নটা হবে। সো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আমাদের আইডিয়াটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।